ते कुतोपि देयं स्तवन्तस्य सस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दिरेष्पुरतो भवसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमलतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षमकम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण्यस्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणासिन्धुदीनबन्धुजगत्पते गोपेषु गोपिका कान्त श्रीराधाकान्त नमस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनीश्वरि वृषभानुसुतेन् देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहित हरिः जयरूपसनातनभट्टरघुनाथ श्रीजीवगोपालभट्टदासरघुनाथ एषै गोसाईर्कुरी चरणवन्दन जाहोइते विघ्ननाशविष्ठपुरन वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्द्रस्य स्खलदपारुगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्ति रसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् श्रुति स्मृति पुराणादि पंचरात्र विधि विना वैकांतिक हरिर्भक्तिरुत्पाताय कल्पते। कलयुग पावन अवतार नदिया बिहाई लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्ज शिलरूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्ति रसामृत सिंधु ग्रंथे पूर्वभागेर द्वितीय लहरीते साधन भक्ति प्रसंगे साधु वर्तमान उपर्तनम ये दिव्य भक्तिर अंग सेटा बोलते गिए तार व्यतिरेकी बोलछेन श्रुति स्मृति एवं पुराण एवं पंचरात्र इत्यादि ग्रंथिर सिद्धांत के जरा मानें ना एवं एदिके ओकान्तिकी भक्तिर मतन प्रतिभात है सेटा वास्तविक ओकान्तिकी भक्ति ना सेटा केवल मात्र उत्पात
আর সেটাই যথার্থ ভজন না। আমাদের আচার্যগণ বলছেন ভক্তির ঐকান্তিকীর ইয়ম বিচারাৎ প্রতীয়তে বস্তুতস্তু তথা নৈব যদ শাস্ত্রী ইতি ক্ষণে। ঐকান্তিকী ভক্তি দেখা যাচ্ছে, প্রতীয়তে অবিচারাৎ, কিন্তু বাস্তবিক বস্তুতস্তু ওইটা অশাস্ত্রীয়। কেন? শাস্ত্র অনুরূপ ভক্তি সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু যখনই শাস্ত্রকে অতিক্রম করে আর ঐকান্তিকীর মতন প্রতিভাত হচ্ছে, দেখতে শাস্ত্রীয়ের মতন কিন্তু বাস্তবিক অশাস্ত্রীয়। বাস্তবিক ওইটা কি অশাস্ত্রীয়? যেরকম নাস্তিকাতময়ী বুদ্ধাদিনাং বুদ্ধদত্তাত্রেয়ো ভক্তির, এর দ্বারাই নাস্তিকবাদকে খণ্ডন করলেন। যেরকম নাস্তিকবাদ শাস্ত্র মানে না, বেদ মানেন না, সেই নাস্তিকবাদকে দূর করলেন। কেননা নাস্তিকবাদের দ্বারাই ভগবত প্রাপ্তি তো হয় না, আর এই নাস্তিকবাদকে খণ্ডন করলেন সাক্ষাৎ জগদ্গুরু শঙ্করাচার্য। বুদ্ধ এবং দত্তাত্রেয় ভগবানের দ্বারাই যে তৈরি মার্গ, তাদের দ্বারাই নাস্তিকবাদ কেবলমাত্র প্রকাশ পেয়েছে, কিছুই না, ভগবানকে, ভগবানের কোনো অস্তিত্ব নাই। এক হচ্ছে নির্গুণ ব্রহ্মের উপাসক, নির্গুণ ব্রহ্মের উপাসকের মধ্যেও ঐকান্তিকী আছে, সগুণ ব্রহ্মের উপাসকের মধ্যেও ঐকান্তিকী আছে, কিন্তু নাস্তিকবাদের মধ্যে দেখা যাচ্ছে ঐকান্তিকী, কিন্তু বাস্তবিক ঐকান্তিকী না, ওটা অশাস্ত্রীয়। ওই জন্য রূপ গোস্বামী পাদ বলেই ফেললেন এটা অশাস্ত্রীয়, শাস্ত্র অনুরূপ মানছেন না। ভগবানকে পাওয়ার সহজ উপায় সাক্ষাৎ ভগবান নিজেই বলেছেন। কেন এই সমস্ত ভজনের অঙ্গ? কেন ভগবানকে পাবো বলে, তাই তো। ইয়ে বৈ ভগবতা প্রোক্ত উপায় হাত্মলব্ধে অঞ্জহ পুংসাম অতি বিদুষাং বিদ্ধি ভাগবতান হিতা। সাক্ষাৎ ভগবান বলছেন, ভগবান সরল সহজ এবং অজ্ঞানী যারা জীব, কিন্তু সরল এমন অজ্ঞানী পুরুষদের জন্য সহজ কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়, সেই জন্য তিনি যথার্থ উপায় বলেছেন। সেই উপায়টাই হচ্ছেন ভাগবত ধর্ম, আর সেই ধর্মের দ্বারাই সাক্ষাৎ ভগবত চরণ প্রাপ্ত করা যায়। একটা মার্গ তো প্রয়োজন সাধকের, সেই মার্গটাই হচ্ছেন শাস্ত্রীয় মার্গ। আমাদের আচার্যগণ বলছেন চারিবেদ উপনিষদ যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়। যত শাস্ত্র করেছেন, বেদ এবং উপনিষদকে মন্থন করেই তো করেছেন। বেদ উপনিষদাং নাং সারা জাত ভাগবতী কথা,
বেদ উপনিষদের সার মর্ম হচ্ছে ভাগবতী কথা। ওই জন্য কবিরাজ গোস্বামী পদ বললেন। আচ্ছা, বাস্তবিক যেই শাস্ত্রের মধ্যে ভগবত গুণলীলা কীর্তন নাই সেইগুলো কিন্তু মান্য না। কেন? কেউ বলছে পঞ্চরাত্রাদি বা পুরাণ আদি আদি পরের দ্বারাই তো অনেক কিছু শাস্ত্র এসে যায়। ভাগবত বলতে হচ্ছে অনেক রকমের শাস্ত্র আসে, কিন্তু যেই শাস্ত্রে সাক্ষাৎ ভগবানের দিব্য গুণগান, তার লীলা পরিপাটি এবং এই সংসার বন্ধন মুক্ত হবার বিধি যেই শাস্ত্রের মধ্যে বিদ্যমান আছে সেইটাই কেবলমাত্র আমাদের গ্রাহ্য। আর আমাদের বুদ্ধিটা এত নাই বলে শ্রীমদ্ ভাগবতকে তিনি মূল করে দাঁড়িয়েছেন। ভাগবত মধ্যস্থ প্রমাণ, ভাগবতকে মধ্যস্থাতে রেখে সমস্ত প্রমাণ এবং বিচার করেছেন আমাদের আচার্যগণ। তাহলে এটি হচ্ছেন সাধকের যথার্থ পথ। আমাদের আচার্য বলছেন, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরির ভক্তি ন দৃশ্যতে, কোন পুরাণ হোক বা শাস্ত্র হোক যদি হরিভক্তি ন দৃশ্যতে, ন শ্রোতব্যম ন বক্তব্যম যদি ব্রহ্মা স্বয়ং বদেত, যদি ব্রহ্মা সাক্ষাৎ নিজেও বলে এমন পুরাণ এমন কোন বেদ উপবেদ উপনিষদ যার মধ্যে হরিভক্তির কোনো বিষয় নেই, না তো সেটা জ্ঞাতব্য না সেটা শ্রবণীয় না বক্তব্য, সেটা শোনাও নিষেধ বলাও নিষেধ আর অনুশীলন করাও নিষেধ, সাক্ষাৎ ব্রহ্মাও যদি বলে, তাহলে ভক্তির তারতম্যটা কত বেশি, অনেকটাই উপরে। আমাদের আচার্যগণ বলছেন, যে শাস্ত্র বিধি মুসৃজ্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণম সত্ত্বম বহু রজস্তম। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, শাস্ত্রকে শাস্ত্রবিধিকে ত্যাগ করে শ্রদ্ধায়ান্বিত খুব শ্রদ্ধা সহকারে ভগবানের অনুষ্ঠান করছেন, অনুষ্ঠান শব্দের অর্থ ভজন করছেন, কিন্তু তাদের যে এই প্রকার যে নিষ্ঠা এটা কোন নিষ্ঠার মধ্যে পড়বে, কা নিষ্ঠা, সেটা কি সাত্বিক না তামসিক না রাজসিক, কিসে পড়বে? তখন ভগবান বলছেন, সাধকের সাধনা জীবনে তিন প্রকার বৃত্তিতে নিষ্ঠার সঙ্গে সাধনা করে, একটা হচ্ছে সাত্বিকভাবে, এক হচ্ছে রাজসিকভাবে, একটা হচ্ছে তামসিকভাবে। তিন প্রকারের সাধক আছে। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবসা, সাত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাংশ্ণু। যারা সাত্বিক রূপে ভগবানের সাত্বিক যারা সাধক তারা কার ভজনা করেন? দেবতার ভজনা করেন। দেবতা বলতে সাক্ষাৎ দেবাদি দেব সকলের ঈশ্বর গোবিন্দের ভজনা করেন। এনাদের সাধন হচ্ছে সাত্বিকই সাধন। রাজসিক সাধন কাদের? যক্ষ রক্ষাংসি রাজসী, যক্ষাদির তারা তপস্যা ভজন সাধন করেন তারা হচ্ছেন রাজসিক। আর তামসিক কারা? যারা ভূত পেত পিশাচের সাধনা ভজনা করছেন তারা হচ্ছেন তামসিক। কিন্তু এই তিনটার মধ্যে শ্রেয় কোনটা? বলে সাত্বিক।
इनाराई होच्छेन ए श्रुति स्मृति पुराणादि पंचरात्र विधि के मेने भगवान ध्यान करें। और बाकी दुई प्रकार राजस्विक जादेर आछे तारा किछु मानेन किछु मानेन ना, किछुटा मानछे किछु मानछे ना, आर तामसिक तो किछुई मानछे ना। तादेर वृत्ति केवलमात्र भगवान के कष्ट देवा, जेरकम हिरण्यकशिपु ऐकान्तिक भजन किन्तु दस हजार बछर पादांगुष्ट ऊर्ध्वबाहु करे तपस्या करछे मंदर पर्वते, पायर आंगुलेर उपरे दाड़िएछे, सारा देहते उइढिपि हये गेछे माटी, प्राणटा मज्जार मध्ये चले गेछे। सत्यजुगेर कथा तो आदि असुर इनारा, ओकान्तिकी भजन किन्तु एटा केमन तामसिक। श्रुति स्मृति पुराणादि एई विधि तारा मानेन ना। यदि एई विधि मानतें ताहले कि तारा भगवानेर प्रति एरकम देशबुद्धि करत? कोनोदिनই करत ना। ओइजन्य बोलछेन एई विधिगुलोके त्याग करते हबे। আমাদের আচার্যগণ বলছেন সাধকের যখন এই বিধি নিষেধ মেনে অগ্রসর হবেন তারপরে তার বৃত্তি আসছে সদ্ধর্ম স্পৃচ্ছা, পৃচ্ছা জিজ্ঞাসায়। গুরু বৈষ্ণবের নিকটে উপস্থিত হয়ে সদ্ধর্মের কথা জিজ্ঞাসা করা, সৎ নিত্যম সনাতনম ধর্মম। সৎ শব্দের অর্থ হচ্ছে সনাতন, চিরতন, নিত্য, সেই বিষয়ে জিজ্ঞাসু হওয়া। ওই জন্য সাধক সবসময় কার কাছ থেকে জিজ্ঞাসা করবে? বলছে গুরু এবং বৈষ্ণবের কাছ থেকে। কেন তারা তাড়াতাড়া তো আর কেউ পথ আমাদেরকে দেখাতে পারবেন না, কেউ আছে আমাদেরকে পথ দেখাবেন? ভগবানকে তো দেখি নাই এখনো পর্যন্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের কথাতে বিশ্বাস করে জিজ্ঞাসা তো করলাম, কিন্তু জিজ্ঞাসার পর তাদের কথাতে বিশ্বাস করে ওই পথে চলে যাওয়া, একই বলে সদ্ধর্ম পৃচ্ছা। দশটি যে ভক্তির অঙ্গ সেই অঙ্গের মধ্যে একটি দিব্য অঙ্গ, তার কেমন প্রত্যক্ষ প্রমাণ? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছেন, শ্রীরঙ্গ মন্দিরে যখন সেই বিপ্রপ্রবর গীতা পাঠ করছেন অজস্র ভুল, কিন্তু গীতা পাঠ করতে করতে কাঁদছে, সকলেই হেয় দৃষ্টিতে দেখছে কত ভুল, এক একটা শ্লোকের মধ্যে হাজার রকমের ভুল, কোনো সুর নেই, তাল নেই, ছন্দ নেই, বারবার ভুল। কিন্তু তার কাছে সাক্ষাৎ মহাপ্রভু তার এই ভাব দেখে বড় প্রসন্ন হলেন, বাহ, নিকটে এসে উপস্থিত শুনলেন বাস্তবিক ভুল পড়ছে, ছন্দ মিলছে না। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি তো গীতা পাঠ করছো কিন্তু তোমার পাঠের মধ্যে তো বহু ভুল, এ তো ঠিক ঠিক না, কি তোমাকে দেখছি তুমি কাঁদছো, ব্যাপারটা কি? বিপ্রপর বলছেন মহাপ্রভুর দিব্য রূপ তো দেখেই তো মনে বিশেষ আনন্দের প্রকাশ পেয়েছে। বিপ্র কহে আমি মূর্খ শব্দার্থ না জানি, শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞামান। গীতা পড়ছেন বলে যে সাক্ষাৎ মহাপ্রভুর গোবিন্দ ভগবানের দর্শন পেয়ে গেছেন এটা গীতা পাঠের ফলে না, এটা ফল সাক্ষাৎ গুরুদেবের আজ্ঞার ফল।
গুরুদেব বলেছেন তুমি গীতা তুই গীতা পাঠ কর যা। গুরুদেব আমি তো কিছুই জানি না, পড়তে জানি না, অশুদ্ধ উচ্চারণ। কিন্তু গুরুদেব বলেছেন, ওই গুরুদেবের আজ্ঞাটাকে শিরোধার্য করে তিনি যখন গীতা পাঠ করছেন, অশুদ্ধই হোক না, কিন্তু আজ্ঞা আজ্ঞাহি কেবলম সর্বোত্তম। গুরুদেবের আজ্ঞা পালন করলেন বলে তিনি গীতাতে কি দেখছেন, অর্জুনে রথে কৃষ্ণ হইয়া রজ্জু ধর। গীতা তো খুলে আছেন কিন্তু গীতাতে কি দেখছেন, শ্লোক তো দেখতে পাচ্ছে না। তিনি দেখছেন অর্জুন রথে বসে আছে আর কৃষ্ণ হয়রজ্জু হাতের মধ্যে নিয়ে রথ হাঁকাচ্ছেন, বা উনি দিব্য উপদেশ করছেন, এই দিব্য রূপটা দর্শন করছেন। বসে আছে হাতে তত্র শ্যাম সুন্দর, যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন। যতক্ষণ পড়ি আমি তার রূপ দেখতে পাই। এটা তো গীতার কথা, কিন্তু তার কাছে যিনি উপস্থিত হয়েছেন তিনি তো সাক্ষাৎ রাধাভাব অঙ্গীকার করে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন, মানে যুগল স্বরূপের দিব্য রূপ দর্শন করতে সক্ষম হলেন। কার কৃপাতে? গুরু আজ্ঞার কৃপাতে। এটি হচ্ছে সদ্ধর্ম পৃচ্ছা। জিজ্ঞাসা করলাম গুরুদেবের কাছে, উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছি, গুরুদেব কি করব, কি কর্তব্য, কি অকর্তব্য? গুরুদেব বললেন, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটাকে গ্রহণ করলাম, আর আমাদের যেটা কষ্ট করতে কষ্ট সেটা গ্রহণ করলাম না। এটা তো আর গুরু আজ্ঞা এবং সদ্ধর্ম পৃচ্ছা বোঝা যাবে না। সঙ্গে সঙ্গে মনের মধ্যে কপটতা এসে গেল। এই ধরনের বৃত্তি যদি আমাদের মনের মধ্যে এসে যায়, তাহলে সদ্ধর্ম পৃচ্ছা হলেও আমাদের ভগবত স্মৃতি এবং সেই হরির মাধুর্য অনুভূতির কথা যে আমাদের আচার্যগণ বলছেন সেটা আর হবে না। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হয় কেমন ভাবে? এক হচ্ছে জিজ্ঞাসু, কেমন ভাবে জিজ্ঞাসা, এক হচ্ছে ধৃষ্টতার সঙ্গে। গুরুদেবের কাছে নিকটে উপস্থিত হওয়া এবং তার কাছে আচরণ করার অনেক বিধি হরিভক্তি বিলাসে আমাদের আচার্যগণ বলেছেন, অনেক বিধি। যে গুরুদেবের সঙ্গে কেমনভাবে আচরণ করতে হয়, কেমন কথা বলতে হয়। গুরুদেবের কাছে কোনোদিন আজ্ঞামূলক কথা বলা যাবে না, সঙ্গে সঙ্গে গুরু অপরাধ হয়ে যাবে। গুরুদেবের কাছে আঙুল নাচিয়ে কথা বলতে নেই, আঙুল স্পন্দে না না, আঙুল দেখানো, এরকম আঙুল দেখানো চলবে না গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে হাঁটুর নিচে কাপড় পরে যেতে হবে, তার উপরে নয়, দৃষ্টতা হয়ে যাবে তখন। গুরুদেবের নিকটে আসনে বসার বিধি নাই। অনেক এরকম বিধি আছে গুরুদেবের নিকটে। জিজ্ঞাসা কেমন হবে, জিজ্ঞাসু কেমন হবে হওয়া যায়? আমাদের আচার্যগণ নিজে আচরিয়া ধর্ম অপরে শিখায় দেখিয়ে গেছেন। এইভাবে যদি জিজ্ঞাসা করি সদ্ধর্মের কথা, সৎ ধর্মের কথা, তবেই তো আমাদের হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরিত হবে। পরম বৈরাগী সনাতন গোস্বামীর পাদ, যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করলেন কাশীতে, মহাপ্রভু তার যখন বুট কম্বল দেখলেন, একটু কটু দৃষ্টি করলেন, বুঝতে পেরে গেছে, সব ত্যাগ করে দিলেন। চরম বৈরাগী, দরবেশী রূপ ধারণ করেছেন। মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়ে কৃপা করলেন। আর বলছেন যে তুমি আমাকে প্রশ্ন কর,
এটা মনের কথা, ব্যক্ত করলেন না যে তুমি আমাকে প্রশ্ন করো। তার কৃপায় প্রশ্ন করিতে তার ভক্তি হইল বা শক্তি হইল। কার কৃপাতে? সাক্ষাৎ প্রভুর কৃপাতে। সনাতন গোস্বামীপাদ কিছু যে প্রশ্ন করবেন, এই প্রশ্ন করার শক্তি জাগ্রত হয়েছে। গুরুদেবের কাছে আমি গিয়ে কিছু প্রশ্ন করব, এই আমার ক্ষমতা আছে? আছে। গুরুদেব সাক্ষাৎ ভগবত স্বরূপ, তার কাছে জিজ্ঞাসা করা আমার ক্ষমতা নাই। আর এটি সনাতন গোস্বামীপাদ কবিরাজ গোস্বামীরা তার লেখনীতে তিনি বলেছেন, তার কৃপায় মানে প্রভুর কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল। সনাতন গোস্বামীপাদের শক্তি হয়েছে, তিনি কিছু প্রশ্ন করবেন। যেই প্রকার মহাপ্রভু নিজে প্রশ্ন করে রায় রামানন্দের প্রতি প্রশ্নের উত্তর প্রদান করে তার কাছ থেকে শ্রবণ করলেন, এই যে শ্রবণ করেছেন এইটাও কিন্তু মহাপ্রভু রায় রামানন্দের প্রতি কৃপা। কৃপা করে তাকে বলিয়েছেন, সমস্ত বস্তু তাকে দিয়েছেন আগে, তুমি আমাকে বলো আমি প্রশ্ন করছি। কিন্তু এইখানে বর্তমান উল্টো হয়ে গেছে। ইহা প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন, সাক্ষাৎ মহাপ্রভুর কৃপাতে সনাতন তিনি প্রশ্ন করছেন। আর আপনি মহাপ্রভু করে তত্ত্ব প্রকাশন নিরূপণ, প্রশ্ন করছেন এবং তত্ত্ব কথা বলছেন। প্রশ্ন করতে তো উপস্থিত হয়েছে, কেমন ভাবে গিয়েছেন? মাদৃশ্যজীবীর তো অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যায়, যদি কিছু অল্প জেনে ফেলি তাহলে তার কোনো কথাই নেই। গুরুদেব ছোট হয়ে যায় আমাদের কাছে, আমি তার থেকে বড় হয়ে গেলাম প্রায়শ। কিন্তু গুরু গুরু, শিষ্য শিষ্যই, শিষ্য কোনোদিন গুরু হতে পারে না। গুরু গুরুই, গুরু লঘু হয় না। কেমনভাবে প্রশ্ন করতে হয় এই বিধি সনাতন গোস্বামী পার জগৎকে শিক্ষা দিচ্ছে নিজে আচরণ করে। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে, দন্ত তৃণ লইয়া বিনীতভাবে দন্তে তৃণ ধরেছেন যে আমি পশু, নীচ জাতি, নীচ সঙ্গী, নীচ ব্যবহার, আমার ব্যবহার নীচ, আমার সঙ্গ নীচ, জাতিতেও নীচ। কু বিষয়ে পড়ি, কূপে পড়ি, কু বিষয়রূপী কূপে পড়ে গেছি, গুয়াইনু জনম, এই জীবনটা এরকমই চলে গেছে প্রভু। প্রশ্ন কি করবে? আমরা প্রশ্ন করতে জানি না। কে সনাতন গোস্বামীপাদ দেখাচ্ছেন যে এইভাবে প্রশ্ন করতে হয়। কে আমি, কেনে আমারে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমার কেমনে হিত হয়। প্রভুর কাছে প্রশ্ন করছে, আমি কে? ভজন সাধন সবকিছু ঠিক আছে মহারাজ, কিন্তু আমি আমাকে চিনতে পেরেছি? আমি কে আমাকে চিনতে পেরেছি? যদি কেউ জিজ্ঞাসা করে মহারাজ আপনি কে, তো বলতে পারবো? আমি তো বলতে পারবো না কে আমি, কেননা আমরা এই প্রকার জিজ্ঞাসু হই নাই তো গুরুদেবের কাছে। যদি গুরুদেবের কাছে জিজ্ঞাসু হতে পারতাম তাহলে গুরুদেব বলতেন তুমি নিত্য কৃষ্ণ দাস। আর এটা মুখে না, কায়ে না বাচা মনসেন্দ্রিয়ের বা, কায়িক বাচিক মানসিক তিনটা ভাবে গুরুদেব ব্যক্ত করে দিবেন। সাধক বাস্তবিক নিজের জীবনে এমনভাবে আচরণ করবে যে তিনি সত্যি সত্যি কৃষ্ণের দাস, আর কারো দাস না।
আর জিজ্ঞাসু হলেই না সে সর্বসিদ্ধি লাভ করতে পারে। কবিরাজ গোস্বামী পাদ বলতেন, সদ্ধর্মস্যা অববোধায় যেষাং নির্বন্ধনী মতি অচিরাদেব সর্বার্থ সিদ্ধতি এষার অভিপ্সত। আমাদের যেটা পাওনার ইচ্ছা না, আমাদের সাধকের হরির মাধুর্য সেই মাধুর্য রস আস্বাদন করা। জিজ্ঞাসা না করলে কি করে পাবো? গুরু বৈষ্ণবীর কাছে নিকটে গিয়ে জিজ্ঞাসা যদি করি এই তত্ত্বের কথা, তবেই তো তারা বলবে। শাস্ত্র আছে, গ্রন্থও আছে, সবই আছে, কিন্তু এটা অগাধ সাগর। বহু শাস্ত্র আছে, বহু পুরাণ আছে, বহু উপনিষদ আছে, বহু গ্রন্থ আছে আচার্যগণের, কিন্তু গ্রন্থ পড়লেই কি আমরা বুঝতে পেরে যাব? এ তো সাগর। আচ্ছা বলুন তো, সাগরের জল তো অগাধ, কিন্তু সাগরের জল কি পান করতে পারবো? সাগরের জল পান করা যায়? এক ফোঁটা পান করা যাবে, কিন্তু এই সাগরের জল যখন মেঘমালা তাকে আকর্ষণ করে নিজে সঞ্চয় করে, আর সেই মেঘগুলি যখন ঝঞ্ঝাবাতে বৃষ্টি করে দেয়, তখন সেই জল কিন্তু আমাদের পানযোগ্য হয়ে যায়। বলো অমৃতের মতন সেই জলই তো খাচ্ছি আমরা। সেরকম শাস্ত্র অগাধ আছে, অনন্ত শাস্ত্র, আমাদের আচার্যগণও বর্ণনা করেছেন দিব্য রূপেতে। কিন্তু সব কি বুঝতে পেরে যাব? সব আস্বাদই আমরা পারবো? পারবো না। কখন? যখন সাধু গুরুদেব এবং আচার্যের মুখনিঃসৃত সেই সাধু বৈষ্ণবরূপী মেঘ যখন সেই এই সমস্ত শাস্ত্রকে সঞ্চয় করে যখন তাদের এই মুখামৃত দিব্য হরিকথারূপে ব্যক্ত হবে, তখন সেই দিব্য তত্ত্ব আমাদের পানযোগ্য হবে, আমরা পান করতে পারবো, না হলে বুঝতে পারবো না। নিগমকল্পতরুর গলিতং, দিব্য ফল তো, কিন্তু সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম। কখন অমৃত হলো? শ্রীমদ ভাগবতামৃত কখন হলো? যখন সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম। সুখদেব মহারাজ যখন ব্যক্ত করলেন তখনই সেটা অমৃত হলো। সেই রকম সাধক জীবনে গুরুদেব যখন সেই দিব্য শাস্ত্রের কথা বলবেন, সেইটাই আমাদের হৃদয়ে বাসা করবে, সেইটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহার তারই ছাড়য়। সাধু শাস্ত্র এবং গুরু, এই সাধু শাস্ত্রের মধ্যে গুরুদেবও এসে গেছেন সাধুর মধ্যে। এক হচ্ছে সাধু কৃপা, দ্বিতীয় হচ্ছে শাস্ত্র কৃপা। এই দুইটি কৃপার দ্বারায় সাধক কৃষ্ণোন্মুখ হয়, কৃষ্ণের দিকে তার মতিটা ঘুরে যায়, তখনই সে ভক্তি সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়। আমাদের আচার্যগণ বলছেন, মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। এই জীব তো মায়ামুগ্ধ, সে কি করে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ তত্ত্ব জানতে পারবে? জানতে পারবে? কিন্তু জীবের কৃপায় সাক্ষাৎ কৃষ্ণ নিরূপণ বেদ পুরা। জীবের কৃপায়, জীবের কৃপা মানে জীবের প্রতি কৃপার জন্য সাক্ষাৎ ভগবান তিনি বেদ পুরাণ এবং শাস্ত্র রূপে প্রকটিত হয়েছেন। কিন্তু প্রকটিত তো হয়েছেন, কিন্তু প্রকটিত হলেই কি আর হবে? শাস্ত্র থাকলেই কি আর হবে?
তখনই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, শাস্ত্র গুরু আত্মারূপী আপনা জানন, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। গুরু, শাস্ত্র এবং আত্মা, এই তিনটি স্বরূপে সাক্ষাৎ ভগবান বিদ্যমান আছেন। এক হচ্ছেন গুরুরূপে, দ্বিতীয় হচ্ছেন শাস্ত্ররূপে, আর তৃতীয় হচ্ছেন আত্মারূপে। তাহলে এই স্বরূপে তিনি এই জগৎকে যথার্থ জ্ঞান প্রদান করছেন। আমাদের আচার্যগণ জগৎকে শিক্ষা দিচ্ছেন যে কেমন ভাবে এই গুরু বৈষ্ণবের নিকটে প্রশ্ন এবং জিজ্ঞাসা করতে হয়। কোনো ধৃষ্টতা যদি থাকে তাহলে কিন্তু তার দ্বারাই সেই যথার্থ জিজ্ঞাসু সেনা। জিজ্ঞাসা না করলে তো আর আমরা বুঝতে পারবো না যে ভগবান কি প্রকার প্রসন্ন হয়, কি করে ভগবানকে পাওয়া যায়, এ তো আমাদের জ্ঞাতব্য নয়, আমরা বুঝতে পারবো না। ঐছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজী, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তার ভুজি। তাহলে শাস্ত্রে কি বলছে জিজ্ঞাসা করলাম, তখন গুরুদেব বললেন শাস্ত্রে কি বলছে যে ভগবানকে বশ করতে গেলে না তো জ্ঞান মার্গ না কর্ম মার্গ, কেবলমাত্র ভক্তির দ্বারাই তিনি বশীভূত হন। ওই জন্য ভক্তির দ্বারাই ভগবানের ভজন করা কর্তব্য। ভগবান উদ্ধবকে বলছেন, ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপস্ত্যাগ, আমাকে যোগ নয় সাংখ্য নয় অন্য কোনো ধর্মের দ্বারায় নয়, অধ্যয়ন নয় তপস্যা নয় ত্যাগ নয়, তাহলে ভগবানকে পাবার উপায় কি? যথা ভক্তি মমোর্জিতা, অর্জিতা প্রাপ্ত করার একমাত্র উপায় যে ভক্তি। কিন্তু কারো কাছ থেকে শিক্ষা লাভ করা কিন্তু খুব কঠিন, নত না হলে কিন্তু শিক্ষা লাভ করা যায় না। সদ্ধর্ম পৃচ্ছা জিজ্ঞাসু কখন হওয়া যাবে? যতক্ষণ নত না হবে ততক্ষণ তো সে জিজ্ঞাসু হবে না, আর যদিও জিজ্ঞাসী হয় সে কথা তো নিতে পারবে না। নত না হলে জিজ্ঞাসা করা যাবে না এবং তার দ্বারাই সে কথাও নিতে পারবে না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যদি কেউ জিজ্ঞাসু হয় তাকে আগে নত হতে হবে। কেউ লোটা দিয়ে জল ঢালছে পিপাসু, জল পান করুন, পিপাসু জলটা পাবে কোথায়? লোটার নিচে হাতটা লাগাতে হবে তবেই পান করবে, নত হতে হবে। লোটার উপরে যদি হাত রাখে মারা পানি দো, জল তো ঢালছেন। গুরুদেব তো খুব বলছেন, খুবই শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমি তো নত হতে পারলাম না। ওই জন্য সে ভক্তিপথে এগোতেও পারল না, এগাতে পারবে না। রাধারমণ ঘোষ মহাশয়ের জীবন চরিত্রে পাওয়া যায় কত বড় তিনি দিব্য একজন জ্ঞানী, দিব্য জ্ঞানী, প্রকাণ্ড জ্ঞান। কিন্তু কেমনভাবে তিনি নত হয়ে পরম বৈষ্ণব এবং বৈরাগী হয়ে গেলেন, কি করে হলেন? তিনি শিক্ষা নিলেন, সদ্ধর্ম পৃচ্ছা করে শিক্ষাটা নিয়ে ফেললেন। যখনই নিয়ে নিলেন তার জীবনে পরম বৈরাগ বসে গেল। সেই সময় ত্রিপুরা রাজা ছিলেন মহারাজ,
বীর মাণিক্য বাহাদুর, সেই সময়ের কথা। রাধারমণ ঘোষ মহাশয় তিনি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। রাজার অ্যাসিস্ট্যান্ট থাকা মানে ডান হাত, একবারে যা বলবেন তাই মন্ত্রীর মতন, বৈভবের কোনো অভাব নাই। রাজামশাই খুবই বৈষ্ণবশীল ছিলেন, ভগবানকে খুব মানতেন, বৈষ্ণবকে খুব সম্মান করতেন, খুব সদাচারী, দীনতার মূর্তি, কাউকে কিছু কটুবাণী বলতেন না, কোনোদিনই বলেন নাই। যখনই তিনি সময় পেতেন তখনই তিনি বৃন্দাবনে আসতেন। একবার তিনি শীতের সময়ে বৃন্দাবনে এসেছেন, সঙ্গে ঘোষ মহাশয়ও আছেন। বৃন্দাবনে খুব ঠাটবাটে তিনি আছেন, দোতলায় উনি আছেন, ঠান্ডার সময়। তো খুব দামি একটা শাল পরেছেন, খুবই দামি, রাজা বলে কথা, তার প্রত্যেকটা বস্তুই খুব দামি, একটা বিশেষ দামি শাল পরেছেন। আর বৃন্দাবনে বাঁদরের উৎপাত তো বড় ভয়ঙ্কর, কোনো কারণে তিনি একটু শালটাকে রেখেছেন, বাঁদর কি আর ছাড়ে, বাঁদর সঙ্গে সঙ্গে শালটা নিয়ে চলে গেল। উনার যারা সেবকরা ছিলেন খুব চেষ্টা করলেন, এই দিকে দৌড় ওই দিকে দৌড়, বহু চেষ্টা করলেন, কিন্তু বাঁদর ওদিকে দেখে দেখে ছিঁড়ছে। এমন সেই শালের অবস্থা করেছে সেটা আর পরার যোগ্য না। এনারা বহু চেষ্টা করলেন কিন্তু শালের তো আর কোনো ঠিকভাবে উদ্ধার করতে পারলেন না। রাজামশাইকে বলছেন, মহারাজ আপনার এত দামি শাল, কিন্তু আমরা বহু চেষ্টা করলাম কিন্তু বানরের কাছ থেকে আমরা নিতে পারলাম না, নষ্ট করে দিয়েছে। রাজামশাই চুপচাপ আছেন, কিছু বলছেন না, চোখগুলো একটু লাল লাল হয়ে গেছে। সেবকরা মনে মনে ভাবছে, মনে হয় রাজামশাই খুব ক্রোধিত হয়েছে, এত দামি শাল নিয়ে গেল, বাঁদর এমন উৎপাত করলো, মহারাজ কি করব, বৃন্দাবনের বাঁদররাই এরকম, অল্প যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে বস্তু নিয়ে একবারে তছনছ করে দেবে, কিন্তু আমরা চেষ্টা করলাম এত দামি শাল কিন্তু উদ্ধার করতে পারলাম না। ঘোষ মহাশয় পাশেই দাঁড়িয়ে আছে, ওখানে সেবকরা বলছেন, মহারাজ আমরা জানি আপনি ক্রোধ করেন না, কিন্তু এত দামি শালটা নিয়ে গেছে, মনে হচ্ছে আপনার কোনো মনের মধ্যে ক্রোধ আসছে মনে হয় বাঁদরের প্রতি। কিছুক্ষণ মৌন থাকার পর তিনি দুপটা চোখের জল ফেলিয়েছেন। বাকিরা মনে মনে ভাবছে, দেখো রাজামশাই হয়ে শালের প্রতি কেমন আসক্তি, কেঁদেই ফেলল। রাজা বলে কথা, কিছু বলতে পারছে না। জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার অভিব্যক্তটা কি, বুঝতে পারলাম না, একটু বলুন। তিনি বলছেন, আজকে আমি একটা বিশেষ শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেলেন মহারাজ? বলে, এই শিক্ষা পেয়েছি আমি, এটা কোনো বানর না, কোনো বানর রূপী মহাত্মা, এই বানরের প্রতি আমি কৃতজ্ঞ হলাম আজ। এই বানর রূপী মহাত্মা আমাকে শিক্ষা দিয়েছে যে ব্রজে যদি আসতে হয় তাহলে ঠাট বাটি আসতে নেই, এত দামি শাল পরে বৃন্দাবনে আসতে নেই। বৃন্দাবন অকিঞ্চনের স্থান, নিষ্কিঞ্চনের স্থান, এই বানরের প্রতি আমি কৃতজ্ঞ, এই বানর নয় সাক্ষাৎ কোনো মহাপুরুষ মহাত্মা, যিনি আমাকে আমার জীবনে এটা দিব্য শিক্ষা দিয়েছে, আর আমার এই কারণে আমার এই পাপী চোখের দ্বারায় দুপঠা জল পড়েছে, আমার মনে কোনো ক্রোধ নেই,
এই কথা যখন বললেন ঘোষ মহাশয় পাশেই দাঁড়িয়েছে। দেখুন শিক্ষা কেমন হবে একের পর এক চলে যাচ্ছে। বললেই যে শিক্ষা নিতে হবে বা কাকে বলছে শ্রবণ করেও শিক্ষা লাভ হয়, আমাকেই উদ্দেশ্য করে বলবে তবেই আমার শিক্ষা হবে এরকম না। নটাবত যেরকম মৃত্যু দেখে শিক্ষা লাভ করছে, আরেকজন গুরুদেবের কাছে শিক্ষা লাভ করে, দুইটি শিক্ষা। রাজা মহারাজ তিনি বানরের কাছ থেকে শিক্ষা লাভ করলেন, উনি আমাকে শিক্ষা দিচ্ছেন যে বৈরাগী বৃন্দাবন হচ্ছেন নিষ্কিঞ্চন অকিঞ্চনের বৃত্তি, এখানে ঠাট বাটের না, ভাবই জন্য নিয়ে গেছে এটাকে। ঘোষ মহাশয় শুনে মনটা যেন কেমন কাঁপতে আরম্ভ করলো, তাই তো, এত বড় রাজা, বৈভবের কোনো অভাব নেই, ঠাট বাট কত দাসদাসী সেবক সেবিকা আছে, কিন্তু তার মনের মধ্যে এই দিব্য বৃত্তি যদি আসতে পারে তাহলে এই বৈষ্ণব ধর্ম কেমন শ্রেষ্ঠ। যেই ধর্মে মানুষ জাতিকে উচ্চস্তরে পৌঁছিয়ে দেয়, যেই ধর্ম মানুষের হৃদয়কে বিগলিত করে দেয়, পাষাণের থেকেও কঠিন হৃদয় এই হৃদয়কে বিগলিত করে দেয়, সেই যে দিব্য এই মানু এই এই যে বৈষ্ণব ধর্ম, সেই বৈষ্ণব ধর্ম কেমন হবে। মনটা পরিবর্তন হয়ে গেল, রাজামশাই কি বলছেন আজ আমি আপনার অ্যাসিস্ট্যান্ট আর থাকতে পারবো না। তিনি সঙ্গে সঙ্গে নিষ্কিঞ্চন অকিঞ্চন বৃত্তি হয়ে বৃন্দাবনের বনে বনে ঘুরতে আরম্ভ করলেন। ভিক্ষামে এখান নিষ্কিঞ্চন বৃত্তি কিছুই নাই, তখন কেমন শিক্ষা লাভ করে ফেললেন, আর সেই শিক্ষা তাকে এই বিষয় বিষ্ঠা থেকে উদ্ধার করে দিব্য রাধা গোবিন্দের মাধুর্য লীলাতে প্রবেশ করিয়ে দিয়েছে। আর দেখুন কোথায় প্রবেশ করিয়েছে, ভ্রমণ করতে 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 তিনি দেখছেন এক নির্জনে তমাল বৃক্ষের নিচে নিষ্কিঞ্চন একজন বৈষ্ণব ভাগবত পাঠ করতেন, কোনো শ্রোতা নেই, পাঠ করতেন, কানতেন, কি দিব্য ব্যাখ্যা, টিকার ব্যাখ্যা, দিব্য বৃত্তির ব্যাখ্যা, দিব্য ব্যাখ্যা করছে ভাগবতের, কিন্তু কোনো একটা মাত্র শ্রোতা নেই, কেউ শ্রোতা নেই, কি আশ্চর্য, এরকম কি পাঠ হয়। হাজার হাজার শ্রোতার মধ্যে পাঠ করা খুব সহজ, কিন্তু বিনা শ্রোতাতে পাঠ করা দেখি কেমন, তখনই বোঝা যাবে পণ্ডিত মশাই কেমন পণ্ডিত মশাই, ভাষাই বেরাবে না। কিন্তু বাবাজি মহারাজ কোনো শ্রোতা নেই কিন্তু পাঠ করছে, কি রসতত্ত্বের ব্যাখ্যা হচ্ছে। ঘোষ মহাশয় লুকিয়ে লুকিয়ে দেখতেন, তাই তো, কোনো শ্রোতা নেই, ইনিও তো কম পণ্ডিত না, বিদ্বান, শিক্ষাগুরু হয়ে গেছেন রাজা মহারাজ, তার কাছে শিক্ষা লাভ করেছেন, তবে বৈরাগী হয়ে গেলেন। লুকি লুকি আড়ালে আড়ালে দেখতেন, কানতেন, হঠাৎ নিষ্কিঞ্চন বাবাজি মহারাজ তিনি ভাগবত পাঠ করতে করতে দৃষ্টি গেল যে কেউ না কেউ লুকিয়ে লুকিয়ে ভাগবত শুনছে, দেখলেন যে একজন বৈরাগী কোনো সাধু, আসো বসো, নিজের কাছে বসিয়েছেন আর ভাগবত শোনাতেন। জিজ্ঞাসা করছেন কি মহারাজ, আপনি তো ভাগবত পড়ছেন খুব দিব্য রসতত্ত্বের ব্যাখ্যা, কিন্তু কোনো তো শ্রোতা নেই, কাকে শোনাচ্ছেন আপনি? বুঝি যে তমাল বৃক্ষ, এই তমাল বৃক্ষকে শোনাচ্ছি, বুঝি ইনি কে, সাক্ষাৎ আমার কৃষ্ণ গোবিন্দ, তিনি তমাল বৃক্ষকে সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ মনে করে ভাগবতী কথা শোনাচ্ছেন। বলছে তুমি বলছো শ্রোতা নেই, কে বলছে শ্রোতা নেই, এই যে তমাল বৃক্ষ সাক্ষাৎ আমার প্রভু আমার ইষ্টদেব,
তাকে আমি ভাগ্য শোনাচ্ছি। আচ্ছা ভগবান কে যখন কেউ ভাগ্য শোনায় তো বন্ধু কত শ্রোতা হবে, কত শ্রোতা হবে কেউ গুনতে পারবে? যার দিব্য লীলা বর্ণন করতে করতে সহস্র বদনে শেষ নাগ পর্যন্ত এখনো পর্যন্ত পার পায় নাই, তাহলে সাক্ষাৎ ভগবান যেখানে ভাগবতী কথা শুনছেন বা যাকে শোনানো হচ্ছে ভাগবতী কথা, তিনি সাক্ষাৎ পরমেশ্বর, তার মধ্যেই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিদ্যমান আছে। তাহলে কত শ্রোতা, শ্রোতা কত গুনতে পারবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রতি লোম কূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তাহলে ভগবানকে যখন ভাগবতী কথা শোনানো হচ্ছে তো অনন্ত অনন্ত কোটি ভাগবতী কথা শুনছেন, সব শ্রোতা বসে আছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে রসিক সে তো দেখতে পারবে। রঘুনাথ ভট্ট গোস্বামীর পাদ যখন তিনি ভাগবতী কথা শ্রবণ করাতেন, কাউকে নয়, ওই বনের মধ্যিখানে বসে ভাগবতী আরম্ভ করে দিয়েছেন, কি কানতেন, ব্যাখ্যা করছেন, কাকে শোনাচ্ছেন? ওই যে পাখিকে শোনাচ্ছি, বৃক্ষকে শোনাচ্ছি, ময়ূরকে শোনাচ্ছি, গাভীকে শোনাচ্ছি, এই বৃন্দাবনের লতা পাতা পিপিলিকা সকলকে ভাগবতী কথা শোনাচ্ছি। এটি হচ্ছে নিষ্কিঞ্চন বৃত্তি। ইনাদের মনের মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা কিছুই নাই, কেবল গোবিন্দের চরণের তন্ময়তাকে লাভ করেছে। আর এমন ভাগবতী কথা শ্রবণ করাচ্ছেন আর ঘোষ মহাশয় শুনছেন, শুনতে শুনতে হঠাৎ একদিন দেখলেন সে তমাল বৃক্ষ বিদারিত হয়ে দিব্য জ্যোতি বেরিয়ে এসছেন, সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ। ঘোষ মহাশয় দেখছেন আর সাধু মহাত্মাও তিনি দেখছেন, তিনি বলছে দেখো সাক্ষাৎ ভাগবতের কৃপাতে তুমিও আজ সাক্ষাৎ আমার ইষ্টদেবকে দর্শন করার সৌভাগ্য পেয়ে গেলে। এত তাড়াতাড়ি, এই তো কয়েকদিন আগেই তিনি বিষয় ত্যাগ করে তিনি এসেছেন, বুঝে ভগবত প্রাপ্তি করার জন্য বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না, বেশি সময়টা লাগে আমাদের মনটাকে পরিবর্তন করতে। ভগবান ভগবানকে পেতে বেশি সময় লাগে না, আমাদের এই মনটাকে পরিবর্তন করতে অনেক সময় লাগে। ভগবানের দিকে এসেছি ঠিক, কিন্তু কোথায় এসেছি? ভগবানের কাছে তোরেই এসেছি, সে কোথায় এসেছি সেটা আমিই জানি, এটা আমিই জানি। কিন্তু ঘোষ মহাশয় তিনি তো সবকিছু ত্যাগ করে তার কাছে এসে গেছেন, তবেই তো তিনি ভগবানকে পেয়ে গেছেন। একই বলে আত্মসমর্পণ। তিনি সেই সাধুর কাছে জিজ্ঞাসু হয়ে আত্মসমর্পণ করেছে বলে তার যথার্থ সিদ্ধি প্রেম তিনি পেয়ে গেছেন। আর এইটি হচ্ছেন সদ্ধর্ম প্রচ্ছা। কেমন হবে ভক্তি তত্ত্বের কথা জিজ্ঞাসা করেছেন, শ্রবণ করেছেন, এবং শ্রবণ করে চিত্তটা শুদ্ধ হয়ে গেছে, ভগবচরণ পেয়ে গেলেন। তাহলে প্রত্যেকটি ভক্তির অঙ্গ আমাদেরকে ভগবচরণ প্রাপ্ত করাতে সমর্থ। 64টি ভক্তি অঙ্গ বলছেন না, তার মধ্যে এই সদ্ধর্ম প্রেচ্ছা প্রত্যেকটি ভক্তির অঙ্গ ভগবত চরণ প্রাপ্ত করাতে সমর্থ। কেন? ওই একটা ভক্তি অঙ্গ যখন আমরা পালন করব না, ওই ভক্তি অঙ্গ বাকি অঙ্গকে পালন করিয়ে নেবে। এ কিভাবে করিয়ে নেবেন এই আমরা বুঝতে পারবো না, কিন্তু করিয়ে নেবে। আমাদের গোস্বামী চরণ এই প্রকার সেই ভক্তি অঙ্গের কথা বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা আগামীকাল।